ইমাম তিরমিজি দ্বিতীয়তম খণ্ডের মধ্যে তিরমিজি শরীফের 203 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু হাদিস বর্ণনার আগে একটা বাপ লিখেছে। কি লিখেছে? বাপ কি লিখেছে দেখেন, এই যে ওয়াহাবি বাতিল ফিরকারা বলে বলে সহি হাদিস থেকে দলিল দাও, সহি হাদিস থেকে দলিল দাও, মিলাদুন নবী কোথায় আছে? 1200 বছর আগের কিতাব সহি হাদিস তিরমিজির মধ্যে আছে। ইমাম তিরমিজি বলছেন দ্বিতীয়তম খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে, বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাপ হচ্ছে নবী পাকের মিলাদুন নবীর বাপ। আমি বলেছি না ইমাম তিরমিজি বলেছে? ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করছেন যে ইমাম তিরমিজি এখানে রাবি হচ্ছে কায়েস বিন মাখরামা, উনি তার বাবা থেকে, তার বাবা থেকে হাদিস বর্ণনা করছেন, বলছেন কলা ভুলিত্তু আনা ও রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, কায়েস বিন মাখরামার দাদা এবং রসুলে পাক সাল্লাল্লাহু আমুল ফিলে অর্থাৎ হস্তির বছর 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। তাহলে মিলাদুন নবী ইমাম তিরমিজি তিরমিজির মধ্যে বর্ণনা করেছে কি করে নাই? তাহলে বোঝা গেল ইমাম তিরমিজির মধ্যেও, ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে মিলাদুন নবীর বাবও লিখেছে, মিলাদুন নবীর হাদিসও লিখেছে।